হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিকটা হচ্ছে গুগল সার্চ রিলেটেড। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই, গুগল কিন্তু একটা পেজে আমাদেরকে টপ 10 রেজাল্ট দেখায়। কিন্তু আমরা যদি চাই টপ 10 নয়, বরঞ্চ টপ 20, টপ 30 কিংবা মানে টপ 50 বা 100 রেজাল্ট দেখতে চাই, তাহলে সেটা আমরা কীভাবে দেখব? আর এইটাই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, একই পেজে গুগলের সার্চের এতগুলো রেজাল্ট দেখে এটা আসলে কাদের বেশি কাজে আসবে? এটা কাজে আসবে বেশি যারা আসলে, বিশেষ করে অনলাইন প্রফেশনে যারা রিসার্চ, এসইও, এফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং এই ধরনের কাজগুলো করে থাকেন, তাদের কিন্তু প্রতিনিয়ত শত শত, এমনকি কারো কারো হাজার হাজার বার সার্চ করতে হয়। তো তাদের জন্য একই পেজে যখন অনেকগুলো তথ্য চলে আসবে, সেটা কিন্তু খুব কাজে দেয়। তো যাই হোক, চলুন এখন আমরা চেক করে দেখি। তো আমরা এখন চলে আসলাম গুগলের ওয়েবসাইটে। এখানে আমরা যে কোনো একটা বিষয়ে সার্চ করি, তো চলুন আজকে একটা ইন্টারেস্টিং বিষয়ে সার্চ করি, সেটা হচ্ছে যে সূর্যের ওজন আসলে পৃথিবী থেকে কত বেশি। তো এখানে চলে আসলো আমাদের রেজাল্ট, এবং রেজাল্ট থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে সূর্যের ওজন মানে পৃথিবীর যেটাকে ওয়েট বলা হয়, সেটাই পুরো সৌরজগতের 99.9% মানে বলতে গেলে পুরো সৌরজগতের ওজন একাই সূর্য দখল করে বসে আছে। সো যাই হোক, আমাদের টপিকে আমরা চলে আসি যে আসলে সার্চ রেজাল্ট কয়টা দেখাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে 10টি সার্চ রেজাল্ট দেখাচ্ছে, কারণ বাই ডিফল্ট গুগলে 10টি সেট করা থাকে। তো এইটাকে যদি আমরা এখন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেইটা কিভাবে করব? এটা করার জন্য আপনি যদি গুগলের এই পেজে চলে আসেন, উপরের দিকে এখানে লক্ষ্য করলে দেখবেন ডান দিকে একটা গিয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করে সি অল সেটিংস এখানে ক্লিক করতে হবে। তারপর একটা সেটিংসের পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট পার পেজ একটা অপশন রয়েছে, এখান থেকে বাই ডিফল্ট 10 দেওয়া রয়েছে। আপনি এখান থেকে আপনার পছন্দের সংখ্যাটি চুজ করে নেবেন। আমি এটাকে স্লাইডের থেকে ড্র্যাগ করে এখানে 50 সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে 100ও সিলেক্ট করতে পারেন। তো 50 সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি নিচের দিকে এসে এখানে সেভ করে দিতে হবে। ওকে, এরপর আবার আমরা গুগলে এসে সেম সার্চটাই যদি করি, তাহলে এবার আমরা এখানে অনেক বেশি রেজাল্ট দেখতে পাবো। ডান দিকের এখানে এই যে স্ক্রল বাটনটা রয়েছে, এদিকে খেয়াল করলে দেখবেন যে আমি যদি নিচের দিকে যাই, এখানে কিন্তু এখন আগে 10-এর জায়গায় এখন অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, কারণ আমি সেখানে সিলেক্ট করে দিয়েছিলাম 50। তো ঠিক এইভাবে আপনি চাইলে 10, 20, 50, 100 যতগুলো মানে আপনার ইচ্ছা, আপনি সেই নাম্বারটা সেট করে গুগলের পার পেজে আপনি অতগুলো রেজাল্ট কিন্তু দেখতে পারেন। তো আমাদের এই টিপসটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে লাইক দিয়ে জানিয়ে দেবেন যে আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। দেখা হবে আপনার সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।